হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো, সবাই কেমন আছো? তো গাইস, তোমাদের হাতে যদি কিছু সময় থাকে তো কথাগুলো একটু শোনো। তো সাদিকুল গেমার অ্যান্ড অ্যাডভান্স গেমিং এর অর্ডিনের সাথে অ্যান্ড তাদের সাথে আমার কিছু ভেজাল হয়েছিল। তো ভেজালটা এটা হয়েছে গাইস, সাদে যখন স্ট্রিম করতেছিল কিছু অডিয়েন্স, আমাদের সোনার বাংলাদেশের অডিয়েন্স ভাই ব্রাদার যেটাই বলি, তারা আয়সা খুব বাজেভাবে গালাগালি দিতেছিল। এখন তোমাদের মা বন্ধু যদি কেউ গালি গেলে গালাগালি করে, তোমরা কি চুপ করে থাকবা? অবশ্যই না, চুপ করে থাকবো, কন্ট্রোল করবো, বাট এক পর্যায়ে এমন হয়ে গেছিলো গাইস, আমি আর কন্ট্রোল করতে পারি নাই, দেন আমিও তাদেরকে গালি দিয়ে দিছিলাম অ্যান্ড সব অডিয়েন্সদেরকে গালি দিছিলাম। এই কারণে বেশিরভাগ যারা লাইভ স্ট্রিম দেখতেছিল অডিয়েন্সগুলো গালি দিয়ে সাদিকুল গেমার অ্যাডভান্স গেমিং এর নাম মেনশন করতেছিল, ঠিক আছে? তো তার জন্য আমি গালি দিয়ে দিছিলাম, যেটা আমার একদমই উচিত হয় নাই। আসলে গাইস, সব অডিয়েন্স তো গালি দেয় না, সবাই তো তখন স্ট্রিম দেখে না। তো যেটা আমার ভুল হয়েছে, সব অডিয়েন্সদেরকে গালি দিয়ে দিছিলাম অ্যান্ড অ্যাডভান্স গেমিংও গালি দিয়ে দিছিলাম, কারণ তার অডিয়েন্স আমাকে গালি দিয়ে দিছিল আমার সাদিয়ারে। তো এটাও আমার কিন্তু বলা হয় নাই, তো আমি সরি অ্যাডভান্স গেমিং ভাই অ্যান্ড সরি অ্যাডভান্স গেমিং ভাইয়ের অডিয়েন্স সবাইকে গালি দেওয়ার জন্য। অ্যান্ড সাদিকুলোরও গালি দিছিলাম, সাদিকুল অডিয়েন্স সবাইকে নিয়ে গালি দিছিলাম, এটাও কিন্তু আমার একদম ভুল হয়েছে বলতে গেলে। আসলে ভুল কেন হয়েছে গাইস, তোমরা বারবার যদি সবাই গালাগালি করো মা বাপ তুলে, সবাই তো মা বোন আছে, তোমাদের মা বোনকে নিয়ে গালি দিলে যেমন তোমাদের খারাপ লাগে, সো আমারও মা বোন বউকে গালি দিলে আমারও তেমনই খারাপ লাগে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো সরি গাইস, পারলে মাফ করে দিও, অ্যান্ড মানুষ বলতেই ভুল, ঠিক আছে? অ্যান্ড সাদিকুল ভাই, তুমি যেটা করছো ওই যে লিঙ্ক লিঙ্ক করে সবার ভিডিওতে আমি দেখি, যারা নিয়ে তুমি ভিডিও বানাও, কোনো মেয়ে লিঙ্ক 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 করে ভিডিও বানাও, ঠিক আছে? এই জিনিসটা ভাই বাদ দাও, ঠিক আছে? একটা মেয়ের যদি লিঙ্ক সত্যি সত্যি ভাইরাল হও, তোমরা পারলে আরও ওরে প্রাইভেট করবা, পারলে ওর মান সম্মান বাঁচাবা, বাট কারো মান সম্মান হারানোর তোমার কিন্তু কোনো অধিকার নাই ভাই, ঠিক আছে? তোমাদেরকে যারা এগুলো নিয়ে কাজ করো, কোনো লিঙ্ক টিঙ্ক ভাইরাল হলে ভাই তোমরা পাবলিক না করে পারলে বিষয়টা ক্লোজ করবা, ঠিক আছে? প্রাইভেট রাখার ট্রাই করবা, বাট কারো মান সম্মান হারানো তোমাদের অধিকার নাই, কারণ এরকম সিচুয়েশনে হইতে পারে ওই মেয়েটা একদিন সুইসাইডও করতে পারে। তো যেটা আমি মনে করি তোমরা রং করতেছো, লিঙ্ক লিঙ্ক করে ভিডিও এই সেই লিঙ্ক করে পিক বলে নোট বলে এইসব ভিডিও নিয়ে তোমরা বানাও। তো ভাই যদি পারো এই সমস্ত ভিডিও কন্টেন্ট বানানো অফ করো ভাই, ঠিক আছে? তো এটাই, ওকে গাইস, বাবাই, আল্লাহ হাফেজ, টাটা। অ্যান্ড সব অডিয়েন্সকে আমি আবার সরি বলতেছি ভাই, পারলে মাফ করে দিও। অ্যান্ড কারো স্ট্রিম দেখলে প্লিজ তোমরা গালাগালি দিও না, তোমরা সবারই ফ্যান ফলোয়ার হতে পারো, তাদেরকে নাম নিয়ে যদি গালাগালি করো এতে মান সম্মানই তারই খাইতেছো। ওকে, তোমরা সবারই ফ্যান ফলোয়ার থাকো, যদি ফ্যান ফলোয়ার থাকো লাইভ স্ট্রিম না ভাল লাগলে চলে যাবা, যদি ভাল লাগে লাভ ফ্রম অ্যাডভান্স গেম, লাভ ফ্রম সাদিকুল গেমার, এটুক। বা তাদের নাম যদি গালি দাও, তোমরা কিন্তু যাদের ফ্যান ফলো তাদেরই মান সম্মান খাইতেছো। তো প্লিজ গাইজ, কেউ গালাগালি করো না, আমি এতটুকুই রিকোয়েস্ট করবো, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাদের স্ট্রিম যদি না ভালো লাগে তোমরা চলে যাবো, প্লিজ শুধু শুধু কারোকে গালি দিও না, ওকে? অ্যান্ড একটা সাদিকুল একটা কথা বলছিল যে সাদিয়ার ফেস গেমে বৈশা থাকে, আমি গেম খেলি, তো সাদিয়া একবারই ফোন পিসিতে নতুন, আমি ফোনে খেলতে পারি না। তো সাদিয়া যখন স্ট্রিমে আসে, সাদিয়া ফার্স্টে গেম প্লে করে, হয়তো বা লাস্টের দিকে যখন দুই ঘন্টা হবে, প্রায় দুই ঘন্টা হবে, তখন মাঝে মাঝে বিয়ার র্যাঙ্ক যখন খেলি তখন আমি পিসিতে খেলতাম, ঠিক আছে? তো এতটুকুই কয়েকদিন এরকম খেলছিলাম, কারণ ও পিসিতে একবারই পারে না, বিয়ার র্যাঙ্ক আমি একটু মাঝে মাঝে খেলতাম। তো ওই খেলে পিসিতে, কারণ পিসিতে খেলতে পারে না বিদায়, আমি মাঝে মাঝে খেলতাম, ঠিক আছে? ওকে গাইস, আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।